পৌরসভার একটি নির্মীয়মান বিনোদন পার্কের কাজ বন্ধ করে বিক্ষোভ দেখালেন মহিলারা ঘটনাটি ঘটেছে পৌরসভার নম্বর ওয়ার্ডে ঘটনার রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে দাবি পৌরপতির পৌরসভার পক্ষ থেকে নির্মীয়মান একটি বিনোদন পার্কের কাজ আটকে দিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয় মহিলারা ঘটনাটি ঘটেছে বনগাঁ পৌরসভার আট নম্বর ওয়ার্ড রামকৃষ্ণপল্লী এলাকায়

এই দাবিতে পুরসভার কয়েকজন কাউন্সিলরের নেতৃত্বে পাল্টা মিছিল হয় এলাকায় স্থানীয়দের দাবি জোর করে পার্কের ভেতর একটি পুকুর বুঝিয়ে দিতে চাইছে পৌরসভা পার্ক তৈরির জন্য নষ্ট করা হয়েছে এলাকার সবুজ পরিবেশ একেবারে টোটালি টোটালটাই আটকে দেওয়া আটকে দিয়ে এখানে একটা বদ্ধ পরিবেশ আর কোনো পরিস্থিতি করছে এটা এটা আমাদের চেয়ারম্যান এটা গ্রাউন্ড এমন ভাবে আটকে রাখা যে আসলে এটা কি হচ্ছে সে বস্তুটা কিন্তু এখান থেকে বাইরে থেকে বোঝা যাচ্ছে না যদিও পৌরসভা সূত্রে দাবি করা হয়েছে এলাকার বাসিন্দাদের সাথে বসে তাদের অনুমতি নিয়েই কাজ শুরু করা হয়েছিল এ বিষয়ে পৌরপ্রধান শঙ্করাঢ্য বলেন কাজ শুরু হয়েছে প্রায় আড়াই বছর আগে এতদিন কারোর অসুবিধা ছিল না তাহলে এখন কেন অসুবিধা হচ্ছে স্কুলের সঙ্গে কথা বলে ওনাদের যদি কোনো অসুবিধা না থাকে তাই সেটাই কাজ করেছে। ওনারা কি করে তাহলে তখন কেনল না কেন কাজটা তো প্রায় আড়াই বছর ধরে হচ্ছে আর রাস্তা একটা রাস্তা যাচ্ছে পার্কের মধ্যে দিয়ে সেই রাস্তাকে করে আমরা আমাদের সারণ অবসনের পিছন দিক থেকে রাস্তা করেছি কারণ পার্কের মধ্যে দিয়ে রাস্তা ওইভাবে হয় না সেটা রাস্তাটা করা হয়েছে সেটা সবার সঙ্গে আলোচনা করে আজকে প্রায় এক বছর আগে রাস্তা হয়েছে এক বছর আগে এই প্রসঙ্গে তিনি আরো বলেন রাজনৈতিক উদ্দেশ্যে পৌর এলাকার উন্নয়নের কাজ আটকে দিতে চাইছে বিরোধীরা হঠাৎ করে আজকে কাজ বন্ধ করতে গিয়েছিল এই কাজটা কোনো একটা ওয়ার্ডের নয় সামগ্রিক বনগার উত্তর সমগ্র মানুষের জন্যে যে একটা ওখানে বিনোদন পার্ক করা হচ্ছে যেটা কলকাতার বিভিন্ন মানে অত্যাধুনিক পার্কের মতন সমতুল্যভাবে সেটা করা হচ্ছে প্রত্যেকটা স্টেপে স্টেপে তাদের সঙ্গে কথা বলে আলোচনা করে সব কিছু করা হচ্ছে হঠাৎ করে গতকাল রাত্রিতে যে একটা কোনো রাজনৈতিক চক্রান্তর কারণে কাজটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে পুকুর বোঝানোর প্রসঙ্গে শঙ্করবাবুর দাবি পুকুরটি বোঝানো হচ্ছে না সেটিকে সংস্কার করে আরও সৌন্দর্যায়ন করা হবে বড় ওই পুকুরটা একটা জরাজীর্ণ অবস্থায় জলাশয় ওটা পুকুর না জলাশয় জরাজীর্ণ অবস্থায় সেখানে ছিল সেইটারে আরও নতুনভাবে নতুনভাবে আর একটা বড় জলাশয় পাচ্ছে ওই পুকুরের থেকেও ডবল জলাশয় হচ্ছে বিনম্ব চিত্তে অনুরোধ যে রাজনীতির কর্মকাণ্ড থাকতে পারে রাজনীতির রাজনীতির বিভিন্ন পরিকাঠামো থাকতে পারে রাজনীতি করুক কিন্তু বনগার মানুষের স্বার্থে ডেভেলপমেন্টকে স্তব্ধ করার চেষ্টা করবেন Bureau report News No Man's Land, Bonga.